বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার সিডনিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো নিয়ে আয়োজিত এক সেমিনারে এই প্রতিশ্রুতি দেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিজনেস, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি মন্ত্রণালয়ের মন্ত্রী স্টেফেন ক্যাম্পার। এ সময় তিনি বলেন, মানসম্মত হলে শুধু পোশাকই নয়, বাংলাদেশ থেকে অন্যান্য পণ্যের আমদানিও বাড়াবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে বুধবার বাংলাদেশ অস্ট্রেলিয়া বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো বিষয়ে বিশেষ এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরে অস্ট্রেলিয়া সফররত FBCCI ও BGMEA প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন FBCCI এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও প্রেজেন্টেশন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়। বাংলাদেশ থেকে পণ্য আমদানি এবং বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান FBCCI এর সহসভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ। এ সময় তিনি অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সিডনির প্রাণকেন্দ্রে এ ধরনের আয়োজন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যের পরিসর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে। ভিসা সহজীকরণ সহ বাংলাদেশ থেকে মানসম্পন্ন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্যে সহায়তার আশ্বাস দেন নিউ সাউথ ওয়েলসের বিজনেস, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি মন্ত্রী স্টেফেন ক্যাম্পার। বাংলাদেশি ব্যবসায়ীরা যাতে সহজে অস্ট্রেলিয়ার ভিসা পেতে পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি আমরা। পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে মানসম্মত বিভিন্ন পণ্য আমদানি করতে আগ্রহী অস্ট্রেলিয়া। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জায়গা বরাদ্দের আগ্রহের কথা জানান। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।